নমস্কার দর্শক বৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা। শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কয়েকটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এবং বাহ বাহ কয়েকটা নিউজ নিয়ে আসলাম আপনাদের সবার জন্য। সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করে শেয়ার করবেন, যাতে সবার কাছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে দেয়। দর্শক বৃন্দ, আজকে ক্যাবিনেট বৈঠক হয়েছে, ক্যাবিনেট বৈঠকে কয়েকটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে এবং আপনাদের জন্য লাভের, আসামের জন্য, সাধারণের জন্য আর কি, লাভের কয়েকটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আসাম সরকার। আজকে সেটা ঘোষণা করা হয়েছে। প্রথম হচ্ছে 30,000 চাকরি, সরকারি চাকরি দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে, মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। 30,000 নিউ গভর্নমেন্ট জবস, তার মধ্যে 12,000 22 সেপ্টেম্বরে 12,000 চাকরি নিযুক্তি দেওয়া হবে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, 12,000 চাকরি দেওয়া হবে সেই 22 সেপ্টেম্বরে বলে সেটা খবর পেলাম। টোটাল দুটা মিলে টোটাল 42,000 চাকরি। তারপরে 4,500 জলমিত্র নিযুক্তি দেওয়া হবে, জলমিত্র নতুন করে নিযুক্তি দেওয়া হবে 29 সেপ্টেম্বরে। শীঘ্রই 10,000 সরকারি চাকরির বিজ্ঞাপন দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। শীঘ্রই আবার নতুন 10,000 চাকরির বিজ্ঞাপন দেওয়া হবে। 100,000 যে চাকরির যে টার্গেট আসাম সরকার নিয়েছিল, তার মধ্যে এইগুলো পড়ছে। তার মধ্যে শুধু আমরা খবর পেলাম সে জলমিত্ররা তার আওতায় পড়ে না, সেটা 100,000-এর উপরে। এপিডিসিএলে নতুন 5,000 চাকরি এবং একটা নতুন ফরেস্ট ব্যাটালিয়ানও বানানো হবে। এপিডিসিএলে নতুন ইলেকট্রিক বিভাগে নতুন 5,000 চাকরি দেওয়া হবে এবং একটা ফরেস্ট ব্যাটালিয়ানও বানানো হবে, সেটা ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দশমিন্দ, 4 থেকে 5 মাসের ভিতরে 100,000 চাকরির যে প্রতিশ্রুতি আসাম সরকার দিয়েছিল তা পূরণ হয়ে যাবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিচ্ছেন। দর্শকবৃন্দ, এখন অরুণোদয় নিয়ে বৃহত্তর অ্যানাউন্সমেন্ট আপনাদের সবার জন্য লাভের কথা। 2,000 ব্যক্তিকে স্বইচ্ছাতে নিজের নাম কর্তন করে দিয়েছেন অরুণোদয় থেকে। সরকার যে সময় রিকোয়েস্ট করেছিল যারা আর্থিকভাবে সচ্ছল হয়েছেন ওনারা অরুণোদয় নাম বাদ দেওয়ার জন্য, সেটার মধ্যে টোটাল 2,000 মানুষ নিজের ইচ্ছায় সেই নাম ওনারা বাদ দিয়ে দিয়েছেন অরুণোদয় থেকে। তারপরে একটা বিশেষ একটা ইম্পর্টেন্ট একটা খবর আসে অরুণোদয়ের থেকে। যদি আপনাদের অরুণোদয় আছে তাহলে আপনারা কিন্তু সাবধান হয়ে যান। কারণ হচ্ছে নতুন যে সার্ভে করা হয়েছিল অরুণোদয়ের, গ্রামে গ্রামে যে সার্ভেটা করা হয়েছিল, গ্রামে শহরে অঞ্চলে বিভিন্ন জায়গাতে যে সার্ভে করা হয়েছিল আসামে, সেই সার্ভেতে সার্ভের রিপোর্ট মতে টোটাল 62,000 লোক অরুণোদয় পাওয়ার যোগ্য নয়। টোটাল 62,000 লোক অরুণোদয় পাওয়ার যোগ্য নয়, সেটা সেই সার্ভেতে সেটা সামনে এসছে দশমিন, এবং হয়তো সেই 62,000 লোকের নাম কর্তন করা হবে দশমিন, যারা অযোগ্য ওনাদের নাম কর্তন করা হবে। হয়তো আপনাদেরও নাম থাকতে পারে দশমিন, কারণ অযোগ্য হলে তো ওদের তো নাম কর্তন হবেই, সেটা অটোমেটিক। এবং ক্যাবিনেটে বলে দেওয়া হয়েছে টোটাল 7,00,000 নতুন নাম অন্তর্ভুক্ত করা হবে, নিউ হিতাধিকারীর নাম, নতুন হিতাধিকারীর নাম, 7,00,000 হিতাধিকারীর নাম ঢুকানো হবে নতুন করে। কখন হবে সেটা আমরা জানি না দর্শকবৃন্দ, হয়তো শীঘ্রই সেটা অ্যানাউন্সমেন্ট করা হবে। কখন হবে সেটা সরকার যে সময় অ্যানাউন্সমেন্ট করবে আমরা সে সময় সেটা জানিয়ে দেব দর্শকবৃন্দ। তারপরে আপনাদের রেশন কার্ড এবং আধার কার্ড লিঙ্ক সম্বন্ধে একটা অ্যানাউন্সমেন্ট আসে। রেশন কার্ড এবং আধার কার্ড যারা লিঙ্ক করেছেন আপনাদের জন্য একটা সুবিধা খবর। সরকার যে সময় অ্যানাউন্সমেন্ট করে যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে, সে সময় দেখা যায় আসামে টোটাল 50,00,000 রেশন কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়নি, ফিফটি লাখ। এবং অনুমান লাগানো হচ্ছে যে হয়তো কেউ মারা গেছে সেই জন্য ওনারা লিঙ্ক করেননি, হয়তো কোনো মেয়ের বিয়ে হয়ে গেছে সেই জন্য ওনারা লিঙ্ক করেননি, হয়তো রেশন কার্ড যারা রেশন ডিলার আছেন ওনারা হয়তো ভুয়া নাম দিয়েছেন অনেকেই এবং সেটা এখন ধরা পড়বে বলে সেটা এখন লিঙ্ক করেনি, এরকমই তথ্য সামনে এসছে আসাম সরকারের কাছে। এবং যে 50,00,000 নাম বাদ দেওয়া হবে সেই 50,00,000 নতুন করে সেই মানুষের নাম অন্তর্ভুক্ত করা হবে আসামে বলে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। ভালোই লাগলো এই খবরটা। আসাম সরকারের আরেকটা চিন্তা করা দরকার, অনেকেই আমাদের কাছে কমপ্লেইন করেন অমুক ডিলার, অমুক মানুষ আমাদের কাছ থেকে রেশন কার্ড বানানোর জন্য 7,000 টাকা 8,000 টাকা পর্যন্ত ডিমান্ড করছে, এরকম অনেকেই কমপ্লেইন করেন টাকা না দিলে রেশন কার্ড হয় না। তার ব্যাপারে সরকারকে একটা সহজ সরল পদ্ধতি বের করা দরকার যে অমুক অমুক ক্রাইটেরিয়া হলে আপনারা রেশন কার্ডের নাম ঢুকাতে পারবেন, এরকম কিছু একটা ক্রাইটেরিয়া দিয়ে দিলে সেই ক্রাইটেরিয়ার মধ্যে আপনি ইজিলিভাবে যাহাতে যে কেউ অ্যাপ্লাই করতে পারে, যেরকম যদি কিছু হয় তাহলে ভালো বলে আমি মনে করি। আপনারাও জানাবেন আপনাদের সঙ্গে যদি এরকম হয়েছে দর্শকবৃন্দ। ক্যাবিনেটের আরেকটা বৃহত্তর সিদ্ধান্ত, সেটা হচ্ছে পুলিশ নিয়ে। নতুন করে ডিস্ট্রিক্ট পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন গঠন করা হবে। ডিস্ট্রিক্ট পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন, সেটা প্রত্যেক জেলায় জেলায় সেই নতুন কমিশনটা গঠন করা হবে। সেই কমিশনের কাজ কী? কোনো জেলা পর্যায়ে যদি কোনো পুলিশে সাধারণ মানুষের উপরে যদি নির্যাতন চালায়, নিজের পাওয়ারের সেই অপব্যবহার যদি করে, পাওয়ার দেখিয়ে যদি অপব্যবহার করে নির্যাতন যদি চালায়, সেই সাধারণ মানুষ সেই কমিশন সেই অফিসে গিয়ে ওনারা সেই পুলিশের এগেনস্টে ওনারা কমপ্লেইন করতে পারবেন।
সেরকমই একটা ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দর্শকবৃন্দ। জনতা অভিযোগ করতে পারবে আর কি, সেই অভিযোগ দেওয়ার একটা নতুন একটা কমিশন বানানো হয়েছে, অফিস সেল বানানো হচ্ছে বলতে পারেন। সেখানে আপনারা যে কোনো পুলিশের যে কোনো অধিকারীর এগেনস্টে যদি আপনাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করে কোনো ধরনের আপনাদের নির্যাতন চালায়, তাহলে আপনারা ওনার বিরুদ্ধে কমপ্লেন করতে পারবেন এবং সেটার কাজ দ্রুত গতিতে শুরু হবে বলে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে দর্শক। এই 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 আপডেটটা আপনাদের কেমন লাগলো সেটাও আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই মাঝখানে। সেই চিকিৎসা সংবাদটা হচ্ছে কলকাতার প্রখ্যাত কার্ডিওলজিস্ট, হৃদরোগ বিশেষজ্ঞ একজন ডাক্তার শিলচরে রোগী দেখার জন্য আসছেন শিলচরে কিওর প্লাস ক্লিনিকে, ডক্টর কুনাল সরকার ফ্রম মেডিকারা সুপার স্পেশালিটি হাসপাতাল কলকাতা। মেডিকারা সুপার স্পেশালিটি হাসপাতালে উনি হৃদরোগ বিশেষজ্ঞ, উনি আসছেন 11 সেপ্টেম্বরে কিওর প্লাস ক্লিনিকে। সেখানে আপনাদের একটা বিশেষ সুবিধা হচ্ছে কি, সেখানে আপনারা ফ্রি কনসাল্ট করতে পারেন, কোনো ধরনের চার্জ লাগবে না এবং ইসিজিও সেখানে ফ্রি রাখা হয়েছে। ইসিজি যদি আপনার কোনো হার্টের কোনো যদি ইসিজি টেস্ট করতে হয় সেটাও ফ্রি রাখা হয়েছে। আপনারা একদম ভরে ভরে যান যাদের হার্টের প্রবলেম, ফোন করে আপনারা সিটটা বুক করতে লাগবে, ফোন নম্বর আমি লাস্টে দিয়ে দেবো। আপনাদের যদি বুকে ব্যথা, মাথা ব্যথা, অজ্ঞান হয়ে যাওয়া, হাঁটা চলাতে শ্বাসকষ্ট যদি ফিল করছে, হার্ট অ্যাটাক, শিশুদের হার্টের রোগ, এরকম যদি হার্টের কোনো ধরনের সমস্যা হচ্ছে, আপনারা সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা একবার কনসাল্ট করে নিতে পারবেন। কনসাল্টিং ফিসটা ফ্রি, তারপরে আপনাদের ইসিজিটাও ফ্রি দর্শকবৃন্দ। তিনটা ফোন নম্বর দিয়ে দেওয়া আছে, 9395413890, আরেকটা নম্বর হচ্ছে 9137349589, একটা ল্যান্ডলাইন নম্বর 0384223568433। শ্রী ফার্নিশিং, এখানে বিভিন্ন ধরনের ডিজাইনার UPVC ডোরস, উইন্ডোজ এবং বিভিন্ন ধরনের ম্যাট্রেসেস, বিভিন্ন ধরনের ফার্নিচার, সোফা, আলমিরা এবং ঘর সাজানোর জিনিস পাওয়া যায়। তাছাড়াও আপনারা যদি এখান থেকে ফার্নিচার নিতে চান তাহলে আপনারা কিস্তিতে নিয়ে যেতে পারবেন। আজই চলে আসুন শ্রী ফার্নিশিং, সোনারু শিলচর, মারুতি শোরুমের পাশে। ফোন নম্বর হচ্ছে 9435193540। শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো বিশাল ডিসকাউন্ট। এখানে আপনারা পাবেন বিবাহের কমপ্লিট সেট মাত্র 50,000 টাকার মধ্যে। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার সুযোগ আছে। আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নম্বর হচ্ছে 8486340139, আরেকটা নম্বর হচ্ছে 8486467636। একটা নিখুঁত সংবাদ দিয়ে দিই, ইম্পর্টেন্ট একটা নিখুঁত সংবাদ। একজন যুবক, নাম হচ্ছে প্রণীত কুমার সিনহা, 18 বছর বয়স, পাথারকান্দি তিনোখালে বাড়ি, 25 অগস্ট থেকে মিসিং। সেই যুবকের যদি সন্ধান আপনারা ওনাদের পরিবারকে দেন তাহলে আপনাদেরকে 5,000 টাকা অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে সেটা জানানো হয়েছে। ফোন নাম্বার দুটা দিয়ে দেওয়া হয়েছে, 7578823003, আরেকটা নম্বর হচ্ছে 8399842594। এই নাম্বারগুলোতে আপনারা কল করে জানাবেন যদি আপনারা প্রণীত সিনহাকে দেখেন দর্শকবৃন্দ। ক্যাবিনেটে, আসামের ক্যাবিনেটে আরও কয়েকটা বিশেষ সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকটা অ্যানাউন্সমেন্ট করেছেন। 4 বছরের মধ্যে আসামে 4,000 স্কুলের পরিকাঠামো উন্নয়নে খরচ করা হবে 10,000 কোটি টাকা। 4 বছরের মধ্যে 4,000 স্কুলের পরিকাঠামো নতুন করে ডেভেলপ করা হবে, তার জন্য 10,000 কোটি টাকা স্যাংশন করা হয়েছে দর্শকবৃন্দ। রাজ্যে নতুন করে খোলা হয়েছে 12,000 শিক্ষা প্রতিষ্ঠান। গত বছর 100টি অসমীয়া মাধ্যম স্কুল চা বাগানে খোলা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তার মধ্যে 60টি ইউনিভার্সিটি খোলা হয়েছে আমাদের সমগ্র আসামে। তারপরে আপনাদের উচ্চতর মাধ্যমিকে বড় ভাষাও অন্তর্ভুক্ত করা হবে। আগে সেই ম্যাট্রিক লেভেল অবধি ছিল, সেটা সেই বিটিআরের জন্য বড় ভাষা সেখানে লাগু করা হয়েছে এবং বড় ভাষার শিক্ষকও নিযুক্তি করা হবে। 31শে মার্চ এখন থেকে ছাত্র দিবস হিসাবে পালন করা হবে প্রতি বছর 31শে মার্চ আসামে, সেটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। 2023 ইংরেজি থেকে সেটা শুরু হবে দর্শকবৃন্দ। শিলচর গুয়াহাটির যে রোডটা, সেই রোডটা আবার ল্যান্ডস্লাইডের কারণে বন্ধ হয়ে গেছে। সোনাপুরে প্রচণ্ড ভয়ানকভাবে ল্যান্ডস্লাইড হয়ে যায়, হয়ে যাওয়ার কারণে সেখানে কয়েক ঘন্টা সেখানে গাড়ি বন্ধ হয়ে থাকে এবং মেঘালয় পুলিশ এবং মেঘালয় সরকার সেই ল্যান্ডস্লাইডটা এখন পরিষ্কার করার কাজ চলছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। যদি বাতাবরণ যদি খারাপ হয় তাহলে আপনারা কখনও সেই ভায়া রোড হয়ে যাবেন না, আপনারা ট্রেন হয়ে আপনারা সফর করুন, নাহলে আপনারা ফ্লাইট হয়ে সফর করবেন দর্শকবৃন্দ। গুয়াহাটিতে প্রচণ্ড বৃষ্টির কারণে মানে সেখানে কৃত্রিম বন্যায় পরিণত হয়ে পড়েছে, বিভিন্ন গাড়ি ডুবে গেছে দর্শকবৃন্দ। আমরা দেখলাম গাড়ির পর গাড়ি, পার্কিংয়ে রাখা গাড়ি, বাইক, সব কিছু জলে ডুবে গেছে, মানে সব কিছু আবার বানাতে লাগবে। আমরা যেরকম খরচ করেছি হয়তো এদিকে ওরকম খরচ হবে দর্শকবৃন্দ।
কাছাড় জেলার শিলডুপি থেকে গতকালকে একটা খবর আসে। সেই শিলডুপিতে থেকে শিলডুপিতে বাইক দুর্ঘটনায় প্রাণ হারায় একজন তরতাজা যুবক দর্শকবৃন্দ। বাপ্পন হোসেন বরভুইয়া এবং মুসলিম আহমেদ বরভুইয়া দুজন বাইক নিয়ে রাত্রিবেলা যাচ্ছিল, তারপরে হঠাৎ করে একটা গাড়ি ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার কারণে সেই বাইক থেকে ছিটকে পড়ে যায় দুজন, গুরুতরভাবে আহত হয়। স্থানীয় মানুষেরা দেখে সেই দুজন যুবককে হাসপাতালে, শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দেয়। তারপরে সেই হাসপাতালে গিয়ে বাপ্পন হোসেন বরভুইয়া, তার বয়স 27 বছর, সেই যুবক মারা যায় বলে সেটা খবর আসে দর্শকবৃন্দ। গাড়িটা এখনও ধরা যায়নি। ভারতবর্ষের একটা ভালো খবর ভারতবর্ষবাসীর জন্য, ফার্স্ট কোভিড ভ্যাকসিন, ফার্স্ট সেই ন্যাশনাল ইন্ট্রানেশনাল কোভিড ভ্যাকসিন ভারত বায়োটেকের, সেটা ডিসিজিআই সেটা অ্যাপ্রুভ করে দিয়েছে। মানে ইঞ্জেকশনের যে ভ্যাকসিনটা সেটা নাক দিয়ে এখন ভ্যাকসিন আর কি, কোভিডের ভ্যাকসিন সেরকম আবিষ্কার করেছে ভারত বায়োটেক দর্শকবৃন্দ। সেটা 18+ জন্য ইমার্জেন্সি সিচুয়েশনে সেটা দেওয়া হবে। এই যে ভ্যাকসিনটা আগেই যদি বের করতো তাহলে ভালো, অনেক মানুষের যারা ইঞ্জেকশন যারা দিতে চান না ওনাদের সুবিধা হতো দর্শকবৃন্দ। দুর্লভছড়া, করিমগঞ্জের দুর্লভছড়া অঞ্চল থেকে একটা খবর আসে দর্শকবৃন্দ। দুর্লভছড়াতে একজন যুবক, নাম হচ্ছে সৌরভ সিনহা, দুর্লভছড়ার চামত্রিয়াতে বাড়ি, বিএসএফে চাকরি করে, চাকরির মাত্র 1 বছর হয়েছে নাকি এরকম খবর পেলাম। তারপরে সেই ট্রেনিং শেষ করে প্রথম ছুটিতে বাড়িতে এসেছিল। বাড়িতে আসার পরে 3 বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিল, তারপরে আর ফিরে আসেনি সেই সৌরভ সিনহা। তারপরে সৌরভ সিনহার লাশটা জলে পাওয়া যায় দর্শকবৃন্দ। পুলিশ তারপরে ঘটনার তদন্তে নেমে গেছে। সেই সৌরভ সিনহার সঙ্গে যে 3 জন যারা গিয়েছিল, তার বন্ধু যারা যুবক গিয়েছিল, তাদেরকে পুলিশ এখন আটকে রেখেছে, জিজ্ঞাসাবাদ করছে দর্শকবৃন্দ। সেটা কিসের কারণে, সেটা হত্যা না সেটা কী, সেটা এখন পুলিশ তদন্ত করছে দর্শকবৃন্দ। এই হচ্ছে আজকের স্পেশাল আপডেট। আপডেট আপনারা জন্য স্বার্থ সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে ইম্পর্টেন্ট আপডেটটা পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সঙ্গে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।